নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব মহাভারতের দ্রোণাচার্য সম্পর্কে। তিনি কেমন ছিলেন, কি ছিলেন এবং কোন পরিস্থিতিতে তিনি পরশুরামের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, এ সমস্ত নানান তথ্য। তাছাড়াও এনার ছেলে কে ছিল, স্ত্রী এবং তিনি একলব্যকে কিভাবে গুরুদক্ষিণা চেয়েছিলেন এবং একলব্য গুরুদক্ষিণা হিসাবে কি দিয়েছিলেন এবং তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কাকে কাকে হত্যা করেছিলেন, এ সমস্ত নানান তথ্য আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হিন্দু পৌরাণিক কাহিনী মতে মহর্ষি ভরদ্বাজের পুত্র, এর অপরাপর নাম হচ্ছে কুম্ভজ, কুম্ভজনী, কুম্ভ সম্ভব। দ্রোণ প্রাথমিকভাবে অস্ত্র শিক্ষা করেছিলেন পিতা ভরদ্বাজের কাছে। এরপর অগ্নিবেশ্য নামক ভরদ্বাজের শিষ্য দ্রোণকে অস্ত্র প্রদান করেছিলেন। ভরদ্বাজের মৃত্যুর পর ইনি আশ্রমে থেকেই তপস্যা করতে থাকেন এবং অচিরেই বেদ বেদাঙ্গ অনুশীলন ও তপনুষ্ঠানের মাধ্যমে তার পাপ মোচন করেন। এর কিছুদিন পর ইনি মহর্ষি শরদানের কন্যা কৃপিকে প্রীতি আজ্ঞায় বিবাহ করেন। এদের পুত্রের নাম ছিল অশ্বত্থামা। এরপর ইনি পরশুরামের কাছে মহাস্ত্র ও নীতিশাস্ত্র শিক্ষালাভের উদ্দেশ্যে মহেন্দ্র পর্বতে যান এবং তার কাছে প্রথমে ধনরত্ন প্রাপ্ত করেন। পরশুরাম বলেন, আমার সমস্ত ধনরত্ন ব্রাহ্মণদের ও পৃথিবী কৌশবকে দান করেছি, নানান রকম অস্ত্রশস্ত্র ও এই শরীর ছাড়া আমার আর কিছুই নেই। এর মধ্যে আমার শরীর ছাড়া তোমার ইচ্ছামতো জিনিস প্রার্থনা করো। এরপর দ্রোণ তার কাছে অস্ত্র প্রার্থনা করেন, পরশুরাম তাকে তার সকল অস্ত্র প্রদান করেন। দ্রোণের পুত্র অশ্বত্থামা কিছু ধনী পুত্রদের সাথে খেলা করতেন। ধনী পুত্রদের দুধ খাওয়া দেখে অশ্বত্থামা দ্রোণের কাছে আবদার করলে। দ্রোণ বহু চেষ্টা করেও একটি দুগ্ধবতী গাভী সংগ্রহ করতে পারলেন না। এ সময় ধনী পুত্ররা দুধ হিসাবে অশ্বত্থামাকে আটার গোলা পান করান। এই দৃশ্য দেখে দ্রোণ দুঃখিত মনে তার বাল্য সখা দ্রুপদের কাছে যাওয়ার জন্য মনস্থির করেন। উল্লেখ্য, দ্রুপদের পিতা পাঞ্চালরাজ পৃষত্ব ভরদ্বাজের বন্ধু ছিলেন, সেই সূত্রেই দ্রুপদ ছিলেন দ্রোণের ক্রিয়াসঙ্গী। দ্রুপদ দ্রোণকে শৈশবে বলেছিলেন যে রাজ্য লাভ করলে তিনি দ্রোণকে অর্ধ রাজ্য দান করবেন। কালক্রমে পিতার মৃত্যুর পর দ্রুপদ রাজত্ব লাভ করেন। দ্রোণ দ্রুপদের দরবারে এসে সখা সম্বোধন করায় দ্রুপদ কঠোরভাবে এই বন্ধুত্ব অস্বীকার করেন এবং দ্রোণকে অপমান করেন। দ্রোণ অপমানিত অবস্থায় রাজদরবার ত্যাগ করে এবং তার শাল্লক কৃপাচার্যের আশ্রয়ে সঙ্গোপনে বসবাস করতে লাগলেন। এ সময় কৃপাচার্য কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু ছিলেন। কৃপাচার্যের শিক্ষা প্রদানের পর দ্রোণ তার নিজের সন্তান অশ্বত্থামা ও পঞ্চপাণ্ডবদের পৃথকভাবে অস্ত্র শিক্ষা দিতেন। একদিন কৌরব পাণ্ডব বালকেরা নগরের বাইরে কিছু লোহর গুলি নিয়ে খেলা করছিল। হঠাৎ নিকটস্থ একটি কুয়োর ভিতর একটি গুলি পড়ে গেলে বালকদের কেউই তা উদ্ধার করতে পারল না। এ সময় দ্রোণ ওই পথেই যাচ্ছিলেন। বালকরা দ্রোণকে উক্তি গুলিটি উদ্ধার করে দিতে বললে দ্রোণ বালকদের তিরস্কার করে তার নিজের হাতের আংটিও উক্ত কূপের ভিতর ফেলে দিলেন। তারপর আংটি ও গুলি উদ্ধার করার প্রতিজ্ঞা করেন। ইনি প্রথমে ঈর্ষাকার অর্থাৎ নল ও তৃণ সাহায্যে অপূর্ব কৌশলে গুলি উদ্ধার করেন, পরে কূপের ভিতর বাণ নিক্ষেপ করে আংটি উদ্ধার করেন। এরপর বালকরা তার পরিচয় জানার ইচ্ছা প্রকাশ করলে দ্রোণ বালকদের কাছে বলেন যে ভীষ্মের কাছে তার রূপ ও গুণ বর্ণনা করলেই ভীষ্ম তার পরিচয় পাবেন। এরপর বালকরা ভীষ্মের কাছে দ্রোণের বর্ণনা দিলে ভীষ্ম দ্রোণকে চিনতে পারেন এবং দ্রোণকে ডেকে এনে কৌরব পাণ্ডব বালকদের অস্ত্র শিক্ষার ভার দেন। দ্রোণ কৌরব পাণ্ডব বালকদের অস্ত্র শিক্ষার আগে বলেন যে অস্ত্র শিক্ষার পরে তার একটি ইচ্ছা পূরণ করতে হবে। এর উত্তরে একমাত্র অর্জুন সম্মতি প্রদান করেন, সেই কারণেই ইনি অর্জুনকে বিশেষভাবে শিক্ষা দান করেন।
তার কাছে একলব্য নামক একটি বালক শিক্ষা গ্রহণ করতে এলে অস্পৃশ্য শ্লেষ্য জাতির ছেলে বলে ইনি তাকে অস্ত্র শিক্ষা দেননি। পরে দ্রোণকে অস্ত্রগুরু হিসাবে মেনে একলব্য নির্জনে অস্ত্র সাধনা করেন। ঘটনাক্রমে বিষয়টি দ্রোণের কাছে প্রকাশিত হলে ইনি গুরুদক্ষিণা হিসাবে একলব্যের বৃদ্ধাঙ্গুলি দাবি করেন। পরে একলব্য তার বৃদ্ধাঙ্গুলি কেটে দ্রোণকে গুরুদক্ষিণা হিসাবে দেন। অস্ত্রশিক্ষা শেষে দ্রোণ গুরুদক্ষিণা হিসাবে দ্রুপদকে বন্দি করে আনার কথা বলেন। কৌরব পাণ্ডবরা দ্রুপদকে বন্দি করার জন্য অগ্রসর হন। কৌরবরা প্রথমে দ্রুপদের সৈন্যদের আক্রমণ করলে দ্রুপদ তা প্রতিহত করেন। পরে পঞ্চপাণ্ডবের সাথে যুদ্ধে প্রচুর দ্রুপদ সৈন্য নষ্ট হয়। শেষ পর্যন্ত অর্জুনের সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধের পর দ্রুপদ আত্মসমর্পণ করেন। পরে অর্জুন দ্রুপদকে বন্দি করে দ্রোণের কাছে নিয়ে আসেন। এরপর দ্রোণ দ্রুপদকে পূর্বের অর্ধেক রাজত্ব প্রদান করার অঙ্গীকারের কথা এবং বন্ধুত্ব অস্বীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশোধ নিলেন। এরপর দ্রুপদকে ইনি অর্ধেক রাজত্ব দান করলে দ্রুপদ এই বিধান মেনে নিজের অর্ধেক রাজত্বে ফিরে আসেন। এরপর দ্রোণ তার প্রিয় শিষ্য অর্জুনকে ব্রহ্মশিরা নামক অস্ত্র দান করেন। এরপর দ্রোণ অর্জুনের কাছে আরও কিছু গুরুদক্ষিণা দাবি করলে অর্জুন তাতে সম্মতি দেন। দ্রোণ এবার বলেন যে হে অর্জুন, রণস্থলে তুমি আমার প্রতিযোদ্ধা হবে। অর্জুন তাতেই সম্মতি প্রদান করেন। এটি ছিল অর্জুনের গুরুদক্ষিণা। এর কিছুদিন পর দ্রুপদ দ্রোণকে হত্যা করার জন্য পুত্রেষ্টি যজ্ঞ করেন এবং যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্ন নামক পুত্র লাভ করেন। উল্লেখ্য, এই যজ্ঞ থেকেই ইনি দ্রৌপদী নামক কন্যাও লাভ করেন। কৌরবরা বিরাট রাজ্যের গোধন হরণের জন্য তার রাজ্য আক্রমণ করলে ইনি বৃহন্নলা রূপী অর্জুনের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে ইনি অর্জুনের কাছে পরাজিত হন। এই যুদ্ধের ভিতর অশ্বত্থামা প্রবেশ করলে অর্জুন অশ্বত্থামার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। এই অবসরে দ্রোণ পালিয়ে যান। কুরুক্ষেত্রের যুদ্ধে ইনি কৌরবদের পক্ষে যোগ দেন। কুরুক্ষেত্রের সপ্তম দিনে দ্রোণ বিরাট পুত্র শঙ্খকে হত্যা করেন। ভীষ্মের শরশয্যা গ্রহণের পর যুদ্ধের একাদশ দিনে দ্রোণ কৌরব পক্ষের সেনাপতির পদ গ্রহণ করেন এবং পঞ্চদশ দিনে দিন পর্যন্ত ইনি এই পদে আসীন ছিলেন। এই দিনে ইনি পাঞ্চাল রাজকুমার ও ব্যাঘ্রদত্তকে হত্যা করেন। যুদ্ধের ত্রয়োদশ দিনে ইনি সত্যজিৎ, শতানিক, ধীরসেন প্রমুখ বীরগণকে পরাজিত ও হত্যা করেন। এই দিনে দ্রোণাচার্য চক্রবুহ রচনা করেন। বুহ ভেদ করতে গিয়ে অভিমন্যু মৃত্যুবরণ করেন। যুদ্ধের চতুর্দশ দিনে ইনি বৃহৎ ক্ষেত্র ধৃষ্ট কেতু ক্ষত্রধর্মাকে হত্যা করেন। পঞ্চদশ দিনের যুদ্ধে ইনি বিরাট রাজকে হত্যা করেন। স্বেচ্ছায় অস্ত্র ত্যাগ না করলে একে পরাজিত করা অসম্ভব জেনে কৃষ্ণ অশ্বত্থামার মৃত্যু সংবাদ প্রচার করেন। দ্রোণ এই কথা প্রথমে বিশ্বাস করেননি। পরে যুধিষ্ঠিরের কথায় বিশ্বাস করে ইনি অস্ত্র ত্যাগ করেন এবং বিষ্ণুর ধ্যান করতে থাকেন। এ সময় ধৃষ্টদ্যুম্ন তার রথের উপর উঠে খড়গ দ্বারা শিরচ্ছেদ করেন। ঠিক আছে, নমস্কার।